আপনাদের এই এলাকার কৃতি সন্তান শাহিদুজ্জামান টরিক ভাই আপনাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসছে। এই সুসংবাদ না শুনেই চলে যাবেন? চলে যাবেন? দোয়া না করে চলে যাবেন কে কে? এরকম বিশৃঙ্খলা করে দেখি তো আপনাদের চেহারাগুলো। যাবেন কেউ? বসেন। মাহফিল শেষ করে আজকের মাহফিল একটা ইতিহাস হয়ে থাকবে চুয়াডাঙ্গা জেলার জন্য। আমরা এই ইতিহাসের অংশীদার হতে চাই, ঠিক কিনা? আপনারা বসেন, আপনাদের জন্য সুসংবাদ আছে। আজকে আপনারা যারা এই মাহফিলকে সার্থক করেছেন, কোরআনের কথা শোনাবার ব্যবস্থা করে দিয়েছেন, এই কোরআনের কথা শুনে কোরআনের ছায়ায় আলোকিত হতে চায় একজন হিন্দু ভাই। আলহামদুলিল্লাহ পড়ি সবাই আওয়াজ করে, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় নেয়ামত কি আমাদের জন্য হতে পারে? এর চেয়ে বড় সৌভাগ্য কি চুয়াডাঙ্গাবাসীদের জন্য হতে পারে? ছেলেটা অনার্স প্রথম বর্ষে পড়ে চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজে, ফিলোসফিতে অনার্সে সে পড়ে। ছেলেটার নাম হচ্ছে শ্রী রনি কুমার দাস, পিতা খোকা কুমার দাস, মাতা সুমিরানী। আচ্ছা, সরোজগঞ্জ। রনি কুমার দাস। শহীদুজ্জামান টরিক ভাই আমাকে জানালেন এই ছেলেটা ইউটিউবে আমার আলোচনা শুনে, কোরআনের কথা শুনে শিক্ষিত ছেলে, সে মোটিভেটেড হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে সে ইসলামের সুশীতল ছায়াতে আসতে চায়। আমরা আমাদের ইসলাম ধর্মে তাকে স্বাগত জানাই। নিজে কিছু বলতে চাই? আচ্ছা কুমার দাস, তুমি কিছু বলতে চাও? বলতে চাও? আমার সামনে উনি দাঁড়িয়ে আছেন, উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চান। উনি যেন তেন ছেলে না, উনি চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজে দর্শনে অনার্স পড়ে, উনি কেন ইসলাম ধর্মের প্রতি উনি কেন আকৃষ্ট হলো ওনার কাছ থেকে শোনেন। রনি, আপনাকে কি কেউ জোর করেছে? আপনাকে কি জোর করে বলেছে এটা হতে? যে ধর্মে মানুষই হোক না কেন, তাকে প্রয়োজন, ওকে ধরেন, ধরে রাখেন, জানার প্রয়োজন আসলে আমি সঠিক পথে আছি কিনা। আমি দেখছি, অনেক ধর্ম দেখছি, ধর্মের বই পড়েছি। আমাকে সবথেকে ভালো লেগেছে মহাগ্রন্থ কোরআন শরীফ। ভুল ধরতে পারে এখান থেকে আমি আরো বেশি খুশি। চলবে মনে করছিলাম নিজের পায়ে ভালোভাবে দাঁড়াবো, নিজে কিছু করতে পারবো তারপরে। কিন্তু পরে ভাবলাম না, এর আগে তো আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো কখনো মুসলিম হতে পারবো। এই জন্য ভাবলাম আজকে মুসলিম হয়ে যেতে পারবো। রনি কুমার, আসো এদিকে আসো, হাত দাও, হাত দাও, হাত দাও, এটা বাহাতে দাও, রনি কুমার দাস। আওয়াজ করবেন না কেউ। ছেলেটির নাম হচ্ছে রনি কুমার দাস। আমরা রনি কুমার দাসকে ওয়েলকাম জানাই ইসলামে। রনি কুমার দাস, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে ইসলাম ধর্মে আসার ব্যাপারে কেউ কি তোমাকে প্রেশার দিয়েছে? নিজ ইচ্ছা এসেছ? তুমি কি ইসলামের বিধিবিধান, ইসলামের যে বৈশিষ্ট্য সৌন্দর্য, এগুলো দেখে আকৃষ্ট হয়ে, সেলফ মোটিভেটেড হয়ে, নিজের স্বেচ্ছায় সজ্ঞানে সিদ্ধান্ত নিয়ে আজকে কালিমা পড়ে মুসলমান হতে চাচ্ছ?
কেউ তোমাকে প্রেসারাইজ করেনি, আমাকে প্রেসার করেনি। তুমি স্বেচ্ছায় মুসলমান হতে চাও? তুমি কি এভিডেভি গণপ্রজাতন্ত্র বাংলা লিঙ্ক খুব হার্ড গণপ্রজাতন্ত্র ধর্মান্তরিত হওয়ার পদ্ধতি, তুমি হিন্দু ধর্ম থেকে যদি মুসলিম হতে চাও তোমাকে এভিডেভিট করে তোমার নাম চেঞ্জ করতে হবে, একজন লয়ারের সাথে যোগাযোগ করে। এই সার্বিক বিষয়ে আমি আমাদের প্রিয় বড় ভাই শাহিদুজ্জামান টরিক ভাইকে দায়িত্ব দিতে, এবং টরিক ভাই আপনি ওর খোঁজ খবর রাখবেন ইসলাম জানার জন্য, বোঝার জন্য যে সমস্ত বইপত্র কিনে দেওয়া দরকার, যা যা করা দরকার। এই রনি কুমার দাসকে আমি আপনার হাতে নাম চুজ করব। রনি, তোমার কি কোনো পছন্দের নাম আছে যেটা তুমি রাখতে চাও? রনি, রনি কুমার দাস আপনার নামে নাম রাখতে চাই, যেহেতু আপনার কিন্তু বুদ্ধ হয়েছে। আচ্ছা, টরিক ভাই বললেন যে তুমি কি আমার নামই পছন্দ করতে চাও? মোহাম্মদ মিজানুর রহমান রাখতে চাও না অন্য নামও রাখতে চাও, তোমার খুশি। মোহাম্মদ মিজানুর রহমান, উনি আপনি যেটা দিবেন আপনার খুশি, তোমার পছন্দের কোনো নাম আছে? আপনি যেটা দিবেন। তাহলে আজকে থেকে ওর নাম হচ্ছে আব্দুর রহমান, আজকে থেকে তার নাম আর রনি কুমার দাস নয়, তার নাম হচ্ছে আব্দুর রহমান। ইনশাআল্লাহ এই লক্ষ জনস্রোতকে সাক্ষী রেখে আব্দুর রহমান এখন আমার হাতে শাহাদা পড়বে। আব্দুর রহমান তুমি পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং প্রেরিত রাসূল। আল্লাহু আকবার, আল্লাহ। আমরা আমাদের প্রিয় ভাই আব্দুর রহমানের, আজকে থেকে আর কোনো গুনাহ নাই, আজকে থেকে সে নিষ্পাপ, এবং আমরা সবাই আব্দুর রহমানের কাছে দোয়া চাই। আচ্ছা, পুলিশের একজন ভাই কোরআন এবং হাদিসের কিছু বই কেনার জন্য 500 টাকা আজকের এই প্রোগ্রামে আব্দুর রহমানের হাতে দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়ি সবাই। আমরা আব্দুর রহমানের জন্য দোয়া করি, পড়াশোনা শেষে আমাদের শাহিদুজ্জামান টরিক ভাই আমাদের প্রিয় ভাই আব্দুর রহমানের টেক কেয়ার করবে, আমরা শাহিদুজ্জামান টরিক ভাইয়ের জন্য দোয়া করি, আলহামদুলিল্লাহ বলি। আজকের মাহফিলটি সফল, কি বলেন? আলহামদুলিল্লাহ। আবু জার গিফারি আপনাদের চুয়াডাঙ্গার কৃতি সন্তান বক্তা, সে 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকে অনেক টাকা পাঠাচ্ছেন, ঠিক আছে, পরে আমাদের শাহিদুজ্জামান টরিক ভাইয়ের হাতে আপনারা তাকে যারা সহযোগিতা করতে চান এটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ।